বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ নানার চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকদের হাতে প্রথমে মারধরের শিকার ও পরে মামলার আসামি হয়েছেন নবম শ্রেণীর ছাত্র জিহাদ হাওলাদার। এ ঘটনায় দুই দিন কারাগারে থেকে মুক্তি পেলেও এখনও আতঙ্কে দিন কাটছে তার পরিবার নিয়ে। এদিক ওদিক পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের ফের নির্যাতনের ভয়ে। গত 25 মার্চ দুপুরে জিহাদের নানা সত্তরোর্ধ্ব শাহজাহান রাড়ি ব্রেন স্ট্রোক সহ গুরুতর অসুস্থ হলে রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পর সেবা না পেয়ে রাত 8:30 দিকে জিহাদের খালু জাহাঙ্গীর চিকিৎসকদের কক্ষে যান কথা বলতে। চিকিৎসা সেবা পাওয়া না পাওয়া নিয়ে কথার কাটাকাটি হলে উত্তেজিত হয়ে চিকিৎসক ও রোগীর স্বজনদের মাঝে সে সময় হাতাহাতি হয়। এক পর্যায়ে স্কুল পড়ুয়া নাতি জিহাদকে বেদম পিটিয়ে পুলিশ দেয় চিকিৎসকরা। নবম শ্রেণীর ছাত্র জিহাদ এবং তার খালু মোহাম্মদ জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন চিকিৎসক তরিকুল ইসলাম। স্বজনদের আরো অভিযোগ, থানায় ওই ডাক্তারের পা ধরে মাপ চাইলেও রেহাই পায়নি তারা। আম্মু গেছে খালি যে বয়ের হাত পা ধরতে, যে একটু দেখেন আমাদের পেশেন্ট একটু দেখেন, তারপর আম্মুরে করছে কি ওখান থেকে ধাক্কা মারিয়ে বের করে দিয়েছে ওই তরিকুল ইসলাম ওই ডাক্তার। তারপর ধাক্কা মেরে বের করে দিয়েছে, রুমের দরজা আটকাই আমার ওইখানে রাখিয়ে দিয়েছে, হাত ধরে টান দিয়ে আমার ওইখানে খাটের উপরে বসাইয়া দরজা আটকাই দিয়েছে। তারপর ডাক্তার কতক্ষণ আমার মারধর করছে, চরমর মারছে। তারপর আর একজন ডাক্তার আছে কলম ছুঁড়ে মারছে আমার গায়ে। তারপর গালি মেল দিয়েছে খারাপ বাসায়, প্রায় 9-10 জন পোলাপান আছে লাঠি লোঠারিয়ে। তারপর আমার মারছে অনেক, মারার পর তারপর পুলিশ এসেছে, পুলিশ এসে তারপর আমার ধরে নিয়েছে। তারপর থানায় নিয়ে এই জিজ্ঞেস করে বাসা কই, কোন স্কুলে পড়ো, কীতে পড়ো, বয়স কত জিজ্ঞেস করে। তারপর ঘুরে ফেরায় গালি গালি দিয়েছে, গালি বলে তুই তো বোমরার বাসা হাত দিয়েছো, তুই তো চেনো না এখানে কারা কারা নাকি হাত কাটা নাকি কারা জানি আছে, ওরা তো চেনো না, তুই বাইরে পারলে বাইরে ওরা দেখলে তোর পিলাই যে দ্বীপটা নিয়ে ছিঁড়ে লাগবে, তোর গুম করে হেলাইবে ডাইরেক্ট। আমরা আরও 3 বোন আমরা একসাথে থানার দোতলায় ঢুকে ডক্টরে যে আমি পাও জড়াই দিয়েছি যে আমাকে এই মামলার দিয়ে মুক্তি দেন, আমার ছেলেটা ছাইড়ে দেন, আমার ছেলে রোজা রয়েছে সারাদিন কিচ্ছু এখন মতো খায় নাই, আমার সেটা ছেড়ে দেন। উল্টো আমাকে তারা কী করছে, গায়ে টা মানে ধাক্কা দিতে দিতে আমাকে রুম থেকে বের করে দিয়েছে মজিবার কাউন্সিলের লোকজন এবং বলে যে এই এই মহিলা তুই এখানে কেন ঢুকছিস, তুই এখানে উল্টো আমাকে নির্যাতন চালাইছে। তবে অভিযোগ মানতে নারাজ চিকিৎসক তরিকুল ইসলাম দাবি করেন উল্টো মারধরের শিকার হয়েছেন তিনি ও তার সহকর্মীরা। পেশেন্টের সাথে যে পেশেন্টের যে জামাই যে জাহাঙ্গীর উনি আমার আমার মহিলা কলিগের সাথে অসদাচরণ করেছে এবং তার ভিডিও করতেছিল এবং তাকে মারারও উদ্যত হয়েছিল। আসামি মোহাম্মদ জাহাঙ্গীরকে আমি যখন মারা দিতে যাই তখন যে আসামির সাথে যে লোকজন তারা আমাকে চেপে ধরেছিল এবং জাহাঙ্গীর আমাকে হিট করেছিল, এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং মিথ্যা কথা। নানার চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে হয়রানির পাশাপাশি নবম শ্রেণীর ছাত্রকে মারধর ও মামলার আসামি করায় নিন্দা জানিয়েছেন স্কুলের শিক্ষকরা। কিশোর জিহাদের ভবিষ্যতের কথা চিন্তা করে দ্রুত বিষয়টি সমাধানের দাবি তাদের, আর ঘটনাটি সুষ্ঠু তদন্তের আশ্বাস দেয় পুলিশ। সে একটি কিশোর বয়স, ক্লাস 9-এ পড়ে, যাতে অনতিবিলম্বে এটা থেকে মুক্তি পেয়ে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এই ছেলেও তো দুর্ব্যবহার করে, এই ছেলের গার্ডিয়ানরা কেউ নেই ওরকম, শুধু মহিলারা ছিল সাথে, তাহলে ছেলের অপরাধটা কি ছিল? আমি এই মুহূর্তে এটার জন্য আবারও ধিক্কার জানাই, নিন্দা জানাই। বাচ্চা হলে তাকে আমাদের আইনের আওতায় যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবেই নেব, এবং সে জড়িত কিনা এটাও 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 তদন্ত তদন্ত করে দেখা হবে, সে প্রকৃত জড়িত কিনা আমরা সুষ্ঠু তদন্ত শেষে প্রকৃত যেটা যে ঘটনা আছে সে ঘটনা সেভাবে আমরা রিপোর্ট দেব। জিহাদ নগরের কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র, তার অসুস্থ নানা উজিরপুরের সাবেক ইউপি সদস্য শাহজাহান রাড়িকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।